করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ জানালো আইইডিসিএফ সভার সমাবেশ বন্ধের পরামর্শ ঘনবসতির কারণে দেশে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি বেশি ব্যক্তি সচেতনতাকে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় বিএনপি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ প্রভাব পড়েছে করোনারও কাল থেকে চালু হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু চালুর আগেই সুফল পাচ্ছেন প্রকল্প এলাকার মানুষ এবং ছয় অভয়াশ্রমে নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা রপ্তানিতে সরকারের সহযোগিতা কামনা বাংলার সময় সঙ্গে আছি সাজিত রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনই সুস্থ বলে জানিয়েছে আইইডিসিআর আক্রান্ত যে কোনো দেশ থেকে ফেরা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনের জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি আপাতত সব ধরনের সভা সমাবেশ বন্ধের পাশাপাশি স্বল্প সময়ের জন্য দেশে আসাদের অত্যাবশ্যকীয় ছাড়া হোটেলে থাকার অনুরোধ জানানো হয়েছে ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন হবার বিকল্প নেই বলে মত আইইডিসিআর ও ওষুধ প্রশাসনের নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা না বাড়লেও সংক্রমণ এড়াতে হোম বা স্বেচ্ছা কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছে নিয়মিতভাবে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা বলেন করোনায় আক্রান্ত তিনজনের দুজনের পরপর দুবার করা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তারা আশঙ্কামুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে তাদের ছেড়ে দেওয়া হবে যে কোনো সময় পরপর দুটি নেগেটিভ আসলে পরে আমরা তাদেরকে ডিসচার্জ করে দিতে পারি তো তিনজনের মধ্যে দুজন এখন নেগেটিভ অলরেডি আমরা তাদেরকে রিলিজ করে দিব এদিকে কয়েকদিনের জন্য বাংলাদেশে অবস্থান নেয়া বিদেশিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার পরামর্শ দিয়েছে আইইডিসিআর বিদেশ ফেরত কর্মকর্তা কর্মচারীদের 14 দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করতে প্রতিটি অফিসকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডাক্তার সেব্রিনা অত্যাবশ্যকীয় নয় এমন আন্তর্জাতিক সভা সমাবেশ সম্মেলন এই মুহূর্তে আবার আয়োজন করার পরামর্শ আয়োজন না করার পরামর্শ দিচ্ছি যারা স্বল্প সময়ের জন্য এসেছেন তারা যাতে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তারপরে বাকি যেই মিটিং বা ওনা যেটা আসেন 1 মিটার ডিস্টেন্সটা যাতে তারা মেনটেন করেন তারা যাতে মাস্ক ব্যবহার করেন এবং প্রয়োজনের বাইরে কোনো জায়গায় যারা তারা না যান এছাড়াও হাঁচি কাশি বা লক্ষণ উপসর্গ নেই এমন সুস্থ মানুষদের মাস্ক পরা থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর সাধারণ মানুষ ধরেন রাস্তাঘাটে আননেসারি মাস্ক পরা বরং আমি মনে করি যে এটার বিপদে কারণ হতে পারে কিভাবে হতে পারে যে এই মাস্কটা যখন একবারে পরে পরার পর কিন্তু বারবার কিন্তু ঠিক করতে যায় হাত দিয়ে কিন্তু ঠিক করতে যায় এই হাতটা কিন্তু নোংরা থাকতে পারে এবং সেখান থেকে কিন্তু নাকে মুখে গিয়ে সংক্রমিত হতে পারে এখন পর্যন্ত 142 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তিনজনের বাইরে নতুন করে কেউ শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছে আইইডিসিআর মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা এদিকে করোনা ভাইরাস ঠেকাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপন উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি আগামী 25 মার্চ 2020 তারিখ রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত কেপে এবং চলমান যানবাহন ব্যতীত 25 মার্চকে স্মরণ করে আমরা 1 মিনিটের জন্য বাতি নিভিয়ে দেব সারা বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে 25 মার্চ এবং 26 মার্চ পালনকালে ব্যাপক জনসমাবেশকে আমরা নিরুৎসাহিত করছি আউটডোরে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি কিছুই হবে না সতর্ক অবস্থায় থাকবে আমাদের প্রতিবারের মতো নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণাতেও করোনা আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে ঝুঁকি এড়াতে জনসংযোগের বিপরীতে ব্যানার ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রচারণার দিকেই বেশি ঝুঁকছেন প্রার্থীরা করমর্দন ও কোলাকুলি এড়িয়ে চলার পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন বিস্তারিত জানাচ্ছেন কমল দে
শুরু হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। আগামী ১৬ দিনের মধ্যে নগরবাসীর অন্তত ২০ লাখ ভোটারের দোরগোড়ায় পৌঁছাতে হবে মেয়র প্রার্থীদের। এর মাঝে সৃষ্টি হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় ঝুঁকি এড়াতে হ্যান্ডশেক এবং কোলাকুলি বাদ দিয়ে প্রচারণা চালানোর নির্দেশনা নির্বাচন কমিশনের। এই ভাইরাসটা কোলাকুলি কিংবা হ্যান্ডশেকের মাধ্যমেই বেশি বিস্তার লাভ করে, সেক্ষেত্রে আমরা অনুরোধ করব প্রার্থীরা যাতে এই দুইটা কার্যক্রম একটু সীমিত করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঝুঁকি এড়িয়ে প্রচার চালাতে গিয়ে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের, আর তাই তারা ঝুঁকছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্রচারণার দিকে। আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা এটিকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি, আমরা আমাদের পক্ষ থেকে মাস্ক বিতরণ নামে উদ্যোগ নিয়েছি। তবে প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচন সংশ্লিষ্টরা করোনা ঝুঁকি এড়াতে বিশেষ করে মেয়র প্রার্থীদের একে প্ল্যাটফর্মে এনে নির্বাচন কমিশনের মাধ্যমে ডিজিটাল প্রচারণার তাগিদ তাদের। আওয়ামী লীগের প্রার্থী কী করতে চায়, নির্বাচিত হলে কী করবেন, আবার বিএনপির প্রার্থীরা কী করবেন, এইরকম বক্তব্য তাদের কাছ থেকে নিলে মিডিয়ার মাধ্যমে এগুলো মানুষ জানতে পারবে। পশ্চিমবঙ্গের পরিবেশে আমরা নির্বাচনটা তো করতে চাই, তারপরেও যদি করোনা ভাইরাস চলে আসে অনাকাঙ্ক্ষিতভাবে তাহলে এটা তো মেজার সেফটি মেজার তো অবশ্যই নির্বাচন কমিশনের নেওয়া উচিত, সরকারের নেওয়া উচিত। এদিকে করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসেবে নগরীর চাঁদগাঁও সিডিএ স্কুল এবং হালিশহরের পিএস আমিন স্কুলকে সম্ভাব্য আইসোলেশন কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দিন যতই গড়াচ্ছে তত জমে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় বইছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। অন্যদিকে বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম পক্ষপাতমূলক আচরণের বিষয়টি অস্বীকার করেছেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, তাই প্রতিটি পাড়া মহল্লায় বইছে এখন উৎসবের আমেজ। বুধবার সকালে নগরীর বদনাট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বেশি সুযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রশাসনের দ্বিমুখী আচরণ পরিহার করে মাঠ সবার জন্য সমান রাখার দাবি জানান তিনি। বিভিন্ন জায়গায় প্রশাসনের লোকজন দ্বিমুখী যে আচরণ করছে, আমরা তাদেরকে বলতে চাই সমান সুযোগ নিশ্চিত করুন। সেনাবাহিনীর অফিসার আপনারা দিয়েছেন ইভিএম এর ত্রুটি বিচ্ছিন্ন দেখার জন্য, তাদেরকে ওই দায়িত্ব দিতে হবে। কোন সন্ত্রাসী যাতে ভোট কেন্দ্রের বুথের মধ্যে বসে আরেকজনের ভোট দিতে না পারে। দুপুরের পর মোহরা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে নির্বাচনী প্রচারণা। বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেয়া হচ্ছে। ওরা হচ্ছে নালিশি পার্টি, এরা নালিশ দেবেই সব সময়। কেন উন্নয়নের কথা তো বলতে, প্রশংসার কথা বলতে কি লজ্জা হয়? সবার সমন্বিত প্রয়াসে একটি বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা নিয়ে নারী বান্ধব এবং শিশু কিশোরদের বান্ধব, পরিবেশ বান্ধব, নির্মল স্বচ্ছ একটা সত্যের চট্টগ্রাম শহর গড়ে তুলতে চাই, যেটা একটা পর্যটন নগরীতে বলে সমগ্র চট্টগ্রাম একটি পর্যটন নগরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ লাখের বেশি ভোটার রয়েছে, নতুন ভাবে ভোটার হয়েছেন ৮৫,০০০। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জমে উঠছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় বইছে নির্বাচনী আমেজ। সে খবর জানাতে নগরীর জামালখান এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আর নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে কিন্তু জমজমাট নির্বাচনী প্রচারণা। আমরা সকাল বিকাল দেখছি মেয়র প্রার্থীরা যেমন প্রচারণা চালাচ্ছেন, তেমনি যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে ৪১টি ওয়ার্ডে তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালে যেমনটি দেখেছিলাম বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নগরীর বর্ধনাট এলাকায়। এছাড়া দুপুরের পর আমরা দেখেছি আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনিও তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি নগরীর জামালখান এলাকায়। আমরা দেখছি এখানকার যিনি আওয়ামী লীগের
প্রার্থী, তিনি কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই ওয়ার্ডটির একটি বিশেষত্ব বা এই প্রার্থী যিনি একটি ইচ্ছা ব্যক্ত করেছেন, তিনি বলেছেন এই ওয়ার্ডে আসলে কোনো পোস্টার ছাড়া এবার নির্বাচন করা হবে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের পোস্টার লাগানো হয়নি। তো সেক্ষেত্রে নির্বাচনী বা পরিবেশ বান্ধব যে নির্বাচন, সেই নির্বাচনের কারণে তিনি এই ধরনের একটি ঘোষণা দিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখছি শুধু এই ওয়ার্ডটি নয়, নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা। আর নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে কিন্তু জমজমাট, এবং আমরা দেখছি সকালে যেমন আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তেমনি বিএনপির যিনি মেয়র প্রার্থী রয়েছেন তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং চট্টগ্রাম শহরে যেটি প্রধান সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা। আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে করোনা ভাইরাস নিয়ে কিন্তু সবাই আতঙ্কিত রয়েছে। তো সেক্ষেত্রে নগরীর জামাল খান ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তিনি আমরা দেখছি তিনি তার নির্বাচনী প্রচারণার সাথে সাথে যারা সাধারণ মানুষজন আছে সবাইকে কিন্তু তিনি মাস্কও প্রদান করছে, যাতে তাদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে তিনি এই কাজটি করছেন, এমনটি আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা দেখছি নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিকেলে আমরা যেটি দেখেছি নগরীর লালখানবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন আবুল হাসান মোহাম্মদ বেলা, তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া বিএনপির যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সবাই একে একে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো বলা যায় 29 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন অনেকটাই জমজমাট চট্টগ্রামের নির্বাচনী প্রচারণা। মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন সবাই কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পদ্মা সেতু চালুর আগে এর সংযোগ সড়কের উপকার পাচ্ছেন প্রকল্প এলাকার মানুষ। দেশের প্রথম এক্সপ্রেস ওয়েতে ঢাকা থেকে মাওয়া যেতে এখন সময় লাগছে মাত্র আধা ঘন্টা। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সমৃদ্ধ 6 লেনের এই মহাসড়কটি আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জ থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরা, আরো জানাচ্ছেন দেবাশিস রায়। দ্রুতগতিতে কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই ছুটছে গাড়ি। আগে মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে ধোলাইপাড় আর পোস্তগোলা পার হতেই সময় লাগত প্রায় 2 ঘন্টা, সেই সময়েরও অর্ধেকের কমে এখন পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে একেবারে মাওয়া পর্যন্ত। এর আগে ফরিদপুর থেকে মাদারীপুর পর্যন্ত এক্সপ্রেস ওয়ের 20 কিলোমিটার নির্মাণ সম্পন্ন হওয়ায় তার সুফল পাচ্ছিল মানুষ। এবার মাওয়া অংশের 35 কিলোমিটার কাজ শেষে আমূল পাল্টে যাচ্ছে পুরো দৃশ্যপট। আগামী 20 বছরের গাড়ির চাপ মাথায় রেখে ডিজাইন করা এই সড়কটি 2টি সার্ভিস লেন সহ মোট 6 লেনের। এতে রয়েছে 4টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় ব্রিজ, 19টি আন্ডারপাস সহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা। ফলে নবনির্মিত এই সড়ক ব্যবহারকারীরা ভাসছেন প্রশান্তির হাওয়ায়। পুরো বাংলাদেশের যে রেকর্ড রাস্তা আছে এটা ফার্স্ট। ঢাকা থেকে মোটামুটি 20 মিনিটে আমরা শ্রীনগরে আসতে পারছি এবং আমাদের কোনো যানজট নাই, রাস্তা ফ্রেশ হয়েছে, চলে শান্তি পাইতেছি আমরা। সাইড দিয়ে আবার রাস্তা করছে, ছোটো রাস্তা, এখানে আমাদের গাড়ি চালাতে সুবিধা হয়, হাই রোডে উঠা লাগে না। দেশের সবচেয়ে দ্রুতগতির এই মহাসড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানান ওবায়দুল কাদের। অত্যন্ত দৃষ্টিনন্দন একটা সড়ক এক্সপ্রেস, আমার মনে হয় ইউরোপের অনেক সুন্দর সুন্দর সড়ককেও হার মানাবে। পদ্মা সেতু হলে এই মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী সহ পুরো দেশের যে নিবিড় যোগাযোগ তৈরি হবে তার অর্থনৈতিক ও সামগ্রিক সুফল দেশকে এগিয়ে নেবে অনেকাংশেই। স্বপ্নের পদ্মা সেতু যখন 4 কিলোমিটার দৃশ্যমান, তার বহু আগেই পুরোপুরি প্রস্তুত এই ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে। এই অঞ্চলের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছেন প্রশস্ত এই মহাসড়ক পুরোপুরি পাল্টে দেবে তাদের ভাগ্যরেখাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, মুন্সিগঞ্জ। দেহ ব্যবসায় রাজি না হওয়ায় ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এর মধ্যে অভিযুক্ত আমিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জিয়াউর রহমান বকুলের তথ্য ও ছবি দিয়ে রিপোর্ট। আমার স্বামী অন্যজনের সাথে খারাপ কাজ করতে কয়, ওরা কাজগুলো আমি শুনে নাই পেলে আমি হচ্ছে গিয়ে আমার চুলগুলো কাটে দিয়েছে বেঁধে হেনে, কথা শুনে না বলে বাড়িতে চলে আসি বলে পান্নার কাপড় খুলে নিয়ে ধরে রাখে বাইরে। পাষণ্ড স্বামীর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন গৃহবধূ।
স্বজনরা জানান ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত আমিরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে অসামাজিক কাজ করিয়ে অর্থ উপার্জন করতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে বিভিন্ন সময় মারধর সহ পাশবিক নির্যাতন করত স্বামী। সবশেষ রোববার ঘরে বেঁধে রেখে তার মাথা ন্যাড়া করে দেয় আমিরুল। এ ঘটনার পর নির্যাতিতা পাশের গ্রামের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। গেট লাগা দিয়েছে, গুখিল আছে, চুল ধরে মারছে, লাঠি দিয়ে ঠুকছে, মাথা নাড়িয়া করছে। ও সমাজে তো বাইর হতে পারবে না, ও কিভাবে চলবে? ওকে পত্রে নির্যাতন করা হয়। এরকম ঘৃণ্য একটা জঘন্য কাজের আমরা যারা সচেতন, আমরা সবাই এটার বিচার চাই। এই ধরনের একটা মহিলাকে নারিয়া করে দেওয়া, এটা আসলে লজ্জাস্কর ব্যাপার। আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা ওর বিষয়টা আমরা খুলাসা করে দেখব। এদিকে মঙ্গলবার উপজেলার ডাঙ্গিবাজার এলাকা থেকে আমিরুলকে গ্রেফতার করে পুলিশ। তার স্বামী আমিরুল রোজিনাকে প্রায় মারপিট করত এবং আমরা জানতে পারছি যে তার মাথা চুল কেটে দিয়েছে। এ ঘটনায় গত সোমবার নির্যাতিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গি থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সিলেটে বাড়ছে নারী নির্যাতন। অন্তত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়ের করা মামলার সংখ্যা সেটাই বলছে। গেল দুবছরে দায়ের করা হয়েছে 1300টি মামলা, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 62টি। অবক্ষয় বাড়াতে সামাজিক বন্ধন বাড়ানোর উপর গুরুত্ব দিলেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। তাই আমার এটা কইছো যে আমি একটা বিয়া করতাম, তুই আমারে সাইন দে, সাইন না দিলে আমি তোর তালাকনামার কাগজ দিব। আমার 3 মাস ধরে মারছো, মারতে মারতে আমি দিছি না দিকে, ও কারণে তাই আমার তালাকনামার কাগজ পাঠাইছো। নির্যাতিতা নারী প্রেম করে বিয়ে, সংসারে আসে এক ছেলে যার বয়স এখন 3 বছর। সব মিলিয়ে 4 বছরের সংসার জীবনের ইতি টানতে চাচ্ছে এই নারীর স্বামী। তার ভাষায়, অবস্থা সম্পন্ন কোনো নারীর কারণে তার উপর নির্যাতন, তাই তিনি ব্লাস্টের কাছে সহায়তা চেয়ে আবেদন করেছেন। অবশ্য স্বামী নির্যাতনের কথা অস্বীকার করলেও তালাক চেয়ে আবেদন করেছেন। এখন চলছে আইনি প্রক্রিয়া। কোনো নির্যাতন করা হয়নি, সম্পূর্ণ ভুয়া। শুধু একটা দুটা নয়, সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সহ নারীদের সহায়তা প্রদানকারী আদালতগুলোতে নারী নির্যাতনের মামলার মিছিল দীর্ঘ হচ্ছে। এই আদালতে 2 বছরে 1300টি মামলা দায়ের হয়েছে আর নিষ্পত্তি হয়েছে 162টি। দীর্ঘ মামলা জটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নারীরা। টাকা পয়সা সোনা গোনা সপ্তাহ নিয়া মারিয়া ধরিয়া আমার বিদায় করছে, বাদে 2 নম্বর বিয়া করছে, করিয়া 2টা বাচ্চা। তার আইনজীবীরা বলছেন সামাজিক অস্থিরতা, যৌথ পরিবারের বন্ধন ছিন্ন করার কারণে নারী নির্যাতন সহ বিভিন্ন টানা পড়েন বাড়ছে। অনেক লোক ছিল টাকার অভাবে আইনে সাহায্য নিতে পারতেন না ওনারা, কিন্তু এখন আমরা যারা আছি আমরা বিনে পয়সায় সেই সাহায্যটা দিচ্ছি, সেই সুযোগটা দিচ্ছি। প্রতিটা ছেলেমেয়েরাই বিবাহ হওয়ার পরেই ওরা যেন বাবা মাকে বাদ দিয়ে তারা আলাদা সংসার করতে উৎসাহী হয়। এই টানপুরনটাই কিন্তু অনেক সময় নির্যাতনের দিকে চায়। এটা ছেলের পক্ষে হতে পারে, মেয়ের পক্ষে হতে পারে। তবে নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় কমাতে সামাজিক বন্ধন বাড়ানোর প্রতি গুরুত্ব দিলেন এই আইনজীবী। মেয়ে যদি স্বামী কর্তৃক নির্যাতিত হয় তাহলে বসে এটা শেষ করতে হবে, কারণ বাচ্চা অনেক সময় বাচ্চা কাচ্চা হয়ে যায়, ওদেরও ভবিষ্যৎ আছে। এটা নিয়ে মামলা মোকদ্দমায় গেলে তিক্ততা বেড়ে যায়, পরবর্তীতে এই সংসারটা ভেঙে যায়। নারীর সুরক্ষায় যৌতুক নিরোধ আইন 2018, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিধিমালা 2013, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000কে আরও যুগোপযোগী করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অ্যাপসের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কেনায় সফলতা পাওয়ায় আসন্ন বোরো মৌসুমেও একই প্রক্রিয়ায় ধান সংগ্রহ করবে সরকার। আমন সংগ্রহ নিয়ে সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী একথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, মিলারদের সিন্ডিকেট ঠেকাতেই অ্যাপসের মাধ্যমে কৃষক ও অঞ্চল নির্বাচন করে ধান কেনা হচ্ছে। প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি যারা, তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো যাতে তারাই উপকারিতাটা পায়। লিস্ট করে সেই তাদের মাছ থেকে আমরা লটারি করে একটা ইয়েতে যে ধানটা যায় সেই ধানটা ডিস্ট্রিবিউট 2 টন 3 টন এরকম করে ভাগ করে দেব। একা সরকারের পক্ষে
সকল ধান কিনে সব চাউল করে বাজারজাত করা সম্ভব না, যার কারণে সরকার মাঠে থাকতে চায়। মাঠে থাকলে মিলাররা সিন্ডিকেট করে ধানের দাম বাঁধতে পারবে না। আমরা কৃষককে ঠিক ন্যায্য মূল্য দেওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের যতখানি প্রয়োজন আমরা হয়তো এক সময় সবটি আমরা ধানে চলে যেতে পারি। সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, কিন্তু ইলিশের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ জেলেরা। আর ইলিশ রফতানির জন্য সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। সাগরে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। ট্রলার থেকে ছোট নৌকায় করে জেটিতে ভিড়ছে ইলিশ, আর সেই ইলিশ উঠানামা ও বিক্রিতে ব্যস্ত শ্রমিক ও জেলেরা। তবে ইলিশের দাম নিয়ে হতাশ জেলেরা। তাদের দাবি, সাগরে ইলিশ বেশি ধরা পড়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। তাজা মাছ তাজা থাকে তো 10,000-12,000 টাকা, আজুল মাছ একটু নাল থাকে তাহলে 8,000-7,000 টাকা লাগে। মাছের দাম নিয়ে তেমন একটা সন্তুষ্ট নাই, যেহেতু মাছের দাম মনে করেন অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। যে মাছ আমরা 20,000-25,000 টাকা সহ বিচ্ছি, এই মাছ এখন বিক্রি হইতেছে 12,000-13,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত 4 মাস ধরে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশে সয়লাভ, যে কারণে মাছ রাখার জায়গা হচ্ছে না। তাই দ্রুত মৎস্য অবতরণ কেন্দ্রের পরিধি বাড়ানো সহ ইলিশ রপ্তানির জন্য সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। প্রচুর মাছ, মাছ যত তো বাড়তেছে মাছ কমতেছে না। দাম বলতে গেলে অর্ধেক কম, আগে যে মাছ 200 টাকা বিক্রি হয়েছে মাছ এখন 100 টাকা। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে দ্রুত এই পল্টনটা মেরামত করে এবং বড় করে দেয়। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, ইলিশ অবতরণ বেশি হওয়ায় নতুন করে মৎস্য অবতরণ কেন্দ্রের পরিধি বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন একটি প্যাকিং শীট আমরা নির্মাণের পরিকল্পনা নিয়েছি, এটা বন্ধের সময় এটা এই নির্মিত হবে। ফলে যে প্যাকিং শীটের যে মাছ রাখার যে পর্যাপ্ততা এটা বৃদ্ধি পাবে। গত 9 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে প্রায় 300 মেট্রিক টন মাছ, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 3,17,000 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুকুলে মুকুলে ভরে গেছে নওগাঁর বরেন্দ্র এলাকার লিচু বাগানগুলো। মুকুল ও গুটি ধরে রাখতে সার সেচ দিয়ে নিবিড় পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। এবার শীত ও কুয়াশা বেশি থাকায় লিচুর ভালো ফলনের আশা বাগান মালিকদের। মুকুল ঝরে পড়া রোধে যেন তেন কীটনাশক প্রয়োগ না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তাদের। নগাঁও থেকে এমআর রকির রিপোর্ট। মুকুলের সমারোহে ভরে ওঠা ডালপালাগুলো বাতাসে দোল খাওয়ায় সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে নওগাঁর বরেন্দ্র এলাকার লিচু বাগানগুলো। মুকুলের সুরক্ষা আর গুটি ঝরা রোধে এসব গাছে ছত্রাকনাশক প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বাগানে এবার আগাম মুকুলের বিপুল সমারোহ দেখে ভালো ফলনের আশা করছেন স্থানীয়রা। আবহাওয়াটা অনুকূলে থাকাতে প্রচুর পরিমাণে মুকুল আসছে, কারণ পোকা এই মাকড়াস পোকা যেন আক্রমণ না করা পারে, এই জন্য আমরা বীজ ব্যবহার করতেছি। গত বছর থেকে এবছর মুকুল ভালো, মাঝে মাঝে গুটিও দেখা যাচ্ছে, এবারে ফল ভালো হবে। গেল বছর লিচুর ভালো ফলন ও দাম পাওয়ায় বরেন্দ্র এলাকায় বাড়ছে লিচু বাগান গড়ে তোলার প্রবণতা। বোম্বাই, মাদ্রাজি ও চায়না 3 জাতের লিচুর বাণিজ্যিক বাগান গড়েছেন অনেকেই। লিচুর যে মুকুলটা আসছে এটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা প্রতি সপ্তাহে ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা স্প্রে করি, এবং করাতে আমাদের মুকুলটা খুব ভালো আছে। এরকম আবহাওয়া যদি থাকে তাহলে আমরা খুব ভালো ফলন পাব। এসব লিচু বাগানের মুকুল ঝরে পড়া রোধে অসাধু কোম্পানির কীটনাশক প্রয়োগ না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানান এ কৃষি কর্মকর্তা। প্রত্যেকটা গাছেই গোড়াতে আপনার গাছের বয়স ভেদে আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আমরা বলবো যে ইউরিয়া এবং দস্তা এবং বোরন সারটা গাছে গোড়ায় প্রয়োগ করার জন্য। কৃষি বিভাগ জানায় নওগাঁর বরেন্দ্র এলাকায় 500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ক্লাস পরীক্ষা চালু সহ 4 দফা দাবিতে আমরণ অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনের সামনে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, গত 29 ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের 30 বছর পূর্তি উৎসবে বহিরাগত এক শিক্ষক এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। এই ঘটনার প্রতিবাদে বিভাগীয় প্রধানের কক্ষের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে কিছু শিক্ষকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে গত 4 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় বিভাগীয় প্রশাসন। কারণ
না দর্শায় একটা নোটিশ আসে যে ক্লাস পরীক্ষা বন্ধ করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, এবং এর প্রেক্ষিতে হচ্ছে যে আমরা এখানে অবস্থান করছি এতদিন ধরে, ক্লাস পরীক্ষা শুরু এবং চার দফা যদি না মানা হয় আমরা আমরা অনশন করবো এখানে। ঘটনায় যে বিভাগীয় প্রধান এবং ছাত্র কল্যাণ উপদেষ্টার সামনে এরকম একটা খুবই ন্যাকারজনক ঘটনা ঘটেছে, চার দফার প্রথম দাবি হলো গিয়ে ছাত্র কল্যাণ উপদেষ্টা, যে বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা আছে তার পদত্যাগ দাবি করেছি। রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর দেওয়ানবাড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শ্যামা সুন্দরী খালের দুই পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ পর্যন্ত 70টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। দখল ও আবর্জনার কারণে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। নাটোরে জুয়েলার্সে চুরির ঘটনায় জড়িত দুজনকে জয়পুরহাট থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাটের জেলা শহরে অভিযান চালানো হয়। এ সময় আজিজুল ইসলাম ও লুৎফর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলার্সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা। আজ দুপুরে আটক দুজনকে ঘটনাস্থলে নেওয়া হয়। চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকার কথা জানায় পুলিশ। অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে বরিশালের তিন প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের কাঠপট্টি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমান আফরোজের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে জেলখানা রোডে। ওই সময় বেশি দামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করাসহ নানা অভিযোগের প্রমাণ মেলে সার্জিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্টোর বিষ্ণুপ্রিয়া ও ব্র্যাড ফার্মেসির বিরুদ্ধে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠান তিনটিকে মোট 65,000 টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। যখন মাস্কের দাম মানে জিজ্ঞেস করলো কয় টাকা দাম, তখন বললো যে না এটা 30 টাকা, 30 টাকার জিনিসটা সে 50 টাকা করে চাচ্ছে। তখন সে বললো আপনি আমার কাছে বেশি চাচ্ছেন কেন, সে বললো আপনার কাছে কৈফিয়ত দিতে হবে কিনা। তো আমার মনে হয় জনগণের যে জবাবদিহিতা এটা আসবে এই মোবাইল কোর্টের মাধ্যমে। মাদারীপুরে মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর মডেল থানা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এই সভা হয়। এতে বণিক সমিতির নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর এজেন্টরা অংশ নেন। এ সময় পুলিশের নির্দেশনা মেনে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন পদ্ধতিতে বৈধভাবে মোবাইল ব্যাংকিং পরিচালনা করতে বলা হয়। খুলনায় অসচ্ছল পরিবারের 18 জন কৃতি শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলার গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বেসরকারি সংস্থা আশার নিয়মিত অসচ্ছল ঋণ গ্রহিতা সদস্যের 18 জন কৃতি শিক্ষার্থীকে প্রত্যেককে 21,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। পঞ্চগড়ে বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সাইক্লিং র্যালি করেছে শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বাল্যবিবাহ, যৌতুক, এপ্রিজিং, মাদকাসক্ত, অ্যাসিড, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন। জয়পুরহাটে জমে উঠেছে 400 বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। পশোয়া সাজিয়ে বসেছেন খেলনা, মুড়ি, মোড়কের দোকানিরাও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলার নজর কেড়েছে দর্শনার্থীদের। শাহেদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খোলা মাঠে চলছে ঘোড়ার প্রতিযোগিতা, পুরস্কার বিজয়ের জন্য নয়, চলছে ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তার পরীক্ষা। এভাবেই বিক্রেতারা বিক্রির জন্য ক্রেতাদের কাছে প্রদর্শন করেন নিজের ঘোড়া। দেশের বিভিন্ন স্থান থেকে বিজলি, রানী, সুইটি, বাহাদুর, পাওয়ার হর্স, চালাউগুলি সহ হরেক নামের ঘোড়া এসেছে। এখান থেকেই ক্রেতারা বেছে নেন তার পছন্দের ঘোড়া। 400 বছরের পুরনো এই মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ। বসে গরুর হাটও, যে ঘোড়া বেশি ধরায় সে ঘোড়া আগে বিক্রি করা হয়। দুটো নিয়ে আসি, 7 লক্ষ টাকা দাম বলতেছে। যদি ভালো ঘোড়া পছন্দ হয় তাহলে আমি কিনবো। ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর জয়পুরহাটের আক্কেলপুরের ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা। মিষ্টি, মুড়ি, মুরকি, খেলনার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশুদের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা। লাইফে এই প্রথম এই ধরনের একটা মেলা আসলাম। ঘোড়া দৌড়ের জন্য একটা ওপেন স্পেসের ব্যবস্থা করলে লোকজন আরো বেশি আনন্দ পাবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বিগত টাইমেও চলেছে, আজ এই বছরও
চলার জন্য আমরা আশাবাদী। মেলায় যত কোনো মলম পার্টি, কোনো প্রতারক চক্র, জাল টাকার চক্র যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ সক্রতা আছি। 9 মার্চ থেকে শুরু হওয়া এই মেলায় প্রথম 7 দিন থাকবে ঘোড়া ও গবাদি পশুর হাট এবং চলবে আগামী 21 মার্চ পর্যন্ত। সময় সংবাদ জয়পুরহাট। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে 2 জন সুস্থ জানালো আইইডিসি। আর সভা সমাবেশ বন্ধের পরামর্শ, ঘনবসতির কারণে দেশে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি বেশি, ব্যক্তি সচেতনতার তাগিদ। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় বিএনপি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পাল্টা পাল্টি অভিযোগ, প্রভাব পড়েছে করোনারও। কাল থেকে চালু হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু চালুর আগেই সুফল পাচ্ছেন প্রকল্প এলাকার মানুষ। এবং 6 অভয়াশ্রমে নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা, রপ্তানিতে সরকারের সহযোগিতা কামনা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।